jump on a party like Chris. What's up, beautiful people? Welcome to my YouTube channel. Now, আজকে আরেকটা কম্পিউটার বাইক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে Suzuki GSX S150 Bandit. যেটা হচ্ছে Suzuki GSX R150 naked version. Wait. Suzuki GSX R naked version তো Suzuki GSX S150. তাহলে এইটা কেন মার্কেটে? এই কোশ্চেনটাকে অ্যাড্রেস করব একটু পরে। আগে বাইকটার ব্যাপারে কিছু স্পেসিফিকেশন পড়ে নেই, লেটস গো। সো ফার্স্ট এইট ইঞ্জিন নিয়ে কথা বলি, এটা হচ্ছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOHC ইঞ্জিন উইচ হ্যাজ ফোর ভালভস। এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 147.3, এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.8 BHP, উইচ ইজ অ্যাবসলিউটলি ইনসেইন ফর আ বাইক দ্যাট লুকস লাইক দিস। অ্যান্ড এর টর্ক হচ্ছে 40 Nm। সো পাওয়ারের দিক দিয়ে দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেইন, ইটস ভেরি পাওয়ারফুল compared to what it looks like. Ignition er jonno bike has a self start and also a kick. That's very helpful because majhe majhe hoyto battery boshe jete pare. And recently Suzuki GSX XS er bike gulo kick chhara asteche, jeta ajkal onek bike kick chhara asteche, but I think kick dawate ekta bonus paoa jay. Ar jehetu eta engine hocche Suzuki GSX R ar Suzuki GSX XS er moto, er karone eta gearbox hocche 6-speed and basically a part এক্সস্ট থেকে শুরু করে এই ভিতরে যা বিজাবি নারী বুড়ি আছে সব সেম সুজুকি GSX R150 অ্যান্ড সুজুকি GSX S150 হুবা হুসেন, যার কারণে এই বাইকের পাওয়ার ডেলিভারিটা অসাধারণ। এই বাইকের ওয়েট হচ্ছে মাত্র 135 kgs। এটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 11 liters। অ্যান্ড এছাড়া যদি কথা বলি, সুইচেসগুলো অনেক ট্যাকটাইল, অনেক ক্লিকি। অ্যান্ড এটার কিল সুইচ আছে, যেটা আজকাল অনেক বাইকে থাকে না ফর সাম রিজন। ইভেন সুজুকি GSX S125 কিল সুইচ নাই। অ্যান্ড চাবি ঢুকুন সিস্টেম হচ্ছে ট্যাঙ্কে। অ্যান্ড এটার একটা লক আছে, যেটা এরকম করলে লক হয়ে যায়। অ্যান্ড খুলতে হইলে জাস্ট এই যে এখানে জাস্ট ফুস দিতে ফুস করতে হয়, দ্যাটস অল, মিলে জাস্ট ফুস। অ্যান্ড ইউ হিয়ার এ ক্লিক অ্যান্ড বুম, চাবি ঢুকানোর জায়গা ইজ রিভিল, অল গুড, লেটস গো। সামনে যে ডিস্কটা, এটা হচ্ছে ডিরেক্টলি ফ্রম সুজুকি GSX R150 অ্যান্ড সুজুকি GSX S150। অ্যান্ড টায়ারের কথা বলে, টায়ার হচ্ছে 90 সেকশনের। যদি পিছের চাক্কার কথা বলি, পিছের টায়ারের সাইজ হচ্ছে 130/70। অ্যান্ড এ বাইকে নো ABS, হাউএভার জাস্ট কনভেনশনাল হাইড্রোলিক ডিস্ক ব্রেকস, নো ABS হোয়াটসোএভার। বেসিক্যালি কমিউটার হিসেবে বানানো হয়েছে, ডে টু ডে যাওয়ার জন্য, অফিস থেকে বাসা আসার জন্য। অ্যান্ড এই জিনিসটা বোঝা যায় এটা গিয়ার লিভার দেখে, যেটা
পিছু আছে সামনেও আছে যেটা সো এটা দেখলে বোঝা যায় যে বাইকটা কোন টার্গেট অডিয়েন্সের জন্য কোন টার্গেট মার্কেটের জন্য সো ওই বাইকের মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে হচ্ছে 40-43 অন অ্যাভারেজ আর এই বাইকের প্রাইস হচ্ছে 3,30,000 আই নো দ্যাটস আ লট বাট ইউ অলসো হ্যাভ টু সি এই বাইকটার পারফরমেন্স কি অ্যান্ড স্পিকিং অফ দ্যাট এখন যাবো হচ্ছে টেস্ট রিভিউতে সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গো বিসমিল্লাহির রহমানির রহিম I am in shock. Whoa. Holy shit. Talk about versatility, man. Ah. I love this bike. Brakes, man! So, bike টা basically আমি সিটির মধ্যে অনেকক্ষণই চালাইছি বিজি ট্রাফিক অনেকক্ষণ চালাইছি তারপর খোলা রাস্তা অনেকক্ষণ চালাইছি তো ফার্স্ট থিং যেটা নোটিস করলাম বাইকটার ভেরি কমফোর্টেবল সিটিং পজিশনটা যেটা খুবই কমফোর্টেবল ভেরি আপরাইট হ্যান্ডেলবারটাও খুবই কমফোর্টেবল একটা পজিশনে খুবই কমফোর্টেবল একটা রিচে খুব বেশি জাম সামনে যেতে হয় না অ্যান্ড স্যাডল হাইটটাও খুবই কম আর আরেকটা জিনিস নোটিসেবল হচ্ছে এটা যে হ্যান্ডেলিংটা মানে যেভাবে বাইকটা এত সুন্দরভাবে এত ইজিলি কার্ভ করতে পারে এত ইজিলি টার্ন নিতে পারে ইটস অ্যামেজিং সিরিয়াসলি ম্যান হ্যান্ডেলিংটা অসাধারণ লাগছে খুবই পছন্দ হয়েছে হ্যান্ডেলিংটা আর হ্যান্ডেলিংয়ের জিনিসটা অ্যাকচুয়ালি যার যার উপরে অ্যান্ড আরেকটা জিনিস যার যার উপরে সেটা হচ্ছে ব্রেকিংটা এই বাইকের ব্রেকিংটাও আমার কাছে অসাধারণ লাগছে স্পিক অফ দ্য ডেভিল হ্যান্ডলিং এন্ড ব্রেকিং টপ নচ অ্যান্ড আরেকটা ভালো সাইড এটা হচ্ছে ও ওকে ম্যান আচ্ছা সো আরেকটা জিনিস হচ্ছে এটা যে ইনস্ট্যান্ট ফোলটা অথবা যেটাকে আমরা টর্ক বলি আর কি এই ব্যাগের পাওয়ার ডেলিভারিটা খুবই ইম্প্রেসিভ আই গেস আমার সিটিতে চালানোর মধ্যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে বাইকটার কত পাওয়ার অ্যান্ড কত ভালো পাওয়ার ডেলিভারি করতে পারে এখন আসে একটা উইয়ার্ড কথা এটা হচ্ছে যে ভাই বাইকটা হ্যাঁ বাইকটা সব দিক দিয়ে ভালো ভালো হ্যান্ডেলিং ভালো ব্রেকিং ভালো এক্সেলারেশন ভালো টপ এন্ড পাওয়ার তাহলে হোয়াটস দ্য ক্যাচ দেয়ার ইজ অলওয়েজ আ বাট তো এইটা হচ্ছে ক্যাচ এই সেম বাইকের পারফরমেন্স দিয়ে এই সেম ইঞ্জিন এ সেম হ্যান্ডেলিং এ সেম ব্রেকিং সেম এভরিথিং দিয়েই একটা বাইক আছে সুজুকি যেটা হচ্ছে সুজুকি GSX 150 সুজুকি GSX আর এর নেকেড ভার্সন তাহলে ভাই এটা কি এটাও সুজুকি GSX আর এর নেকেড ভার্সন বাট এটা এটা কেন মার্কেটে আছে লাইক হোয়াই ডাজ দিস এক্সিস্ট লাইক এটা কি দরকার ছিল এই কোশ্চেনটা অনেকজনের মাথায় হয়তো আছে অ্যান্ড জিনিসটা অ্যাকচুয়ালি আমারও মাথায় আসছিল যখন আমি ফার্স্ট শুনছি তো এখন এটার ব্যাপারে ছোট্ট একটু করে কথা বলি যতদূর পারি সো এই কোশ্চেনটা অনেকজনেরই মাথায় যে তাহলে হোয়াই ডাজ দিস এক্সিস্ট লাইক এই ব্যাগটি কী দরকার ছিল ওয়েল আপনাকে এই জিনিস এটার উত্তর দেওয়ার আগে বুঝতে হবে টার্গেট অডিয়েন্স রাইট সুজুকি GSX এর টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের মতো ইয়াং ইনথুজিয়াস্ট পাগল
সো এটা টার্গেট হচ্ছে বেসিক্যালি মিডল এজ মেন যারা অফিস থেকে বাসা যাতায়াত করে মাঝে মাঝে একটু লং ট্যুরে যায় যেটার জন্য অ্যাকচুয়ালি এই এত জোস একটা ইঞ্জিন এর জন্য আরেকটা টার্গেট হইতে পারে যারা কি না লং রাইড দেয় যাদের ভালো ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন দরকার আর প্লাস একটা ভালো পিলিয়ন সিটও দরকার হইতে পারে না ওদের জন্য হইতে পারে বাইকটা আই মিন বাইকটা ডেফিনেটলি টার্গেট মার্কেট আছে বাট আই থিঙ্ক টার্গেট মার্কেটটা একটু ছোট লাইক দেয়ার ইজ নট আ লট অফ পিপল যারা এই বাইকটা কিনতে চাবে এর ভালো ইঞ্জিন ভালো লুকস বাদ দিও আচ্ছা ওকে লেটস বি অনেস্ট ভালো লুকস বলতে ইয়েস ইট ডেফিনেটলি ডাজ লুক সুপার নাইস সাইডে থেকে স্পেশালি ইন দ্য মিড সেকশন বাট আই মিন টেল লাইটটাও ঠিক আছে টেল লাইটটা ওয়াজ গুড মানে ইটস 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 অ্যাভারেজ হেডলাইটটা ইটস হাউ এভার মানে গিভস দি বাইক অ্যাওয়ে আর কি এই সেগমেন্টের মানুষের তো নিডস আছে রাইট আপনি অফিস থেকে বাসায় যাতায়াত করেন কিন্তু আপনার একটু ভালো পারফরমেন্স লাগবে বাট একটা প্র্যাকটিক্যাল বাইক লাগবে সো ইয়া দিস ইজ দি প্র্যাকটিক্যাল বাইক উইথ আ পাওয়ারফুল ইঞ্জিন ইফ ইউ ওয়ান্ট আ প্র্যাকটিক্যাল বাইক উইথ পাওয়ারফুল ইঞ্জিন দিস ইজ দি ওয়ান টু গো উইথ এই বাইকের ইঞ্জিনের ব্যাপারে আমি কিছু বলবো না বিকজ দিস ইজ লিটারালি দি স্ট্রিপ ডাউন ভার্সন অফ GSX-R Suzuki GSX-R150 তেও সেম ইঞ্জিন Suzuki GSX-S150 তেও সেম ইঞ্জিন অ্যান্ড Suzuki Bandit তেও সেম ইঞ্জিন সো ইঞ্জিনের ডিপার্টমেন্টে নো কমপ্লেন্টস অ্যান্ড আমরা সবাই জানি যে Suzuki GSX-S আর GSX-R এর এক্সস্ট নোট কতটা জোস সিমিলারলি এটার এক্সস্ট নোট জোস সো হ্যাঁ তো আমাদের মতো মানে খুব ইয়াং বাইক এনথুজিয়াস্টের কাছে বাইকটা কম দেখা যাবে যারা হচ্ছে বাইকে বেসিক্যালি প্র্যাকটিক্যালিটি খুঁজে উইথ এ ভেরি গুড ইঞ্জিন উইথ এ গুড পারফরমেন্স তাদেরকে তাদের কাছে বাইকটা মেইনলি দেখা যাবে অ্যান্ড দ্যাট ওয়াজ মাই টেক অন দিস বাইক মানে এই বাইকটা কেন এক্সিস্ট করে আর বাইকটা অল্প কিছুক্ষণ চালে যা যা বুঝলাম বাইকটা কত আই থিঙ্ক অ্যারাউন্ড লাইক 3 hours মতো চালাইছি সো 3 hours মতো চালে মানে যেগুলো বোঝা যায় যেগুলো বোঝানো যায় ওগুলো আমি চেষ্টা করছি যতদূর বোঝানো যায় আর কি সো আই এম গেসিং আমি সব কিছুর ব্যাপারে বলছি আই মিন অলমোস্ট এভরিথিং অ্যান্ড আই এম প্রিটি শিওর আমি কিছু না কিছু ভুলে যাচ্ছি এটা ভিডিও এডিট করার সময় মনে পড়ে যায় হ্যাঁ এটা তো বলি নাই সো এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে যেটা আপনার জানা উচিত ছিল মানে জানা দরকার ছিল বাট আমি বলতে পারি নাই কমেন্ট করেন আমি জানা দেবো ইনশাল্লাহ সো দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান